চলো এখন এখান থেকে। এমা কি বলছো, যাবো কি গো? যে কাজটা করতে এলাম সেটাই তো করা হলো না। ও দিদিমণি, তুমি আমাকে তখন থেকে কি বললে বলো তো? আমার সব মাথার উপর দিয়ে চলে গেল, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। আরে বাবা, আমি তোমাকে নিচে খেতে রাখতে এসেছিলাম। তুমি আমাদের বাড়ির গেস্ট না, আর গেস্ট না খেলে বাকিরা কি করে খাবে বলো তো? আমি খাবো না, আমার খিদে নেই। ওমা, সেটা বললে কি করে হয়? ঠাম্মাকে বড় বাবু বারবার বলে দিয়েছে তোমার খুব আদর যত্ন করতে, তুমি খাবে না, ঠাম্মা দুঃখ পাবে না বলো? এই যে শোনো, ভালো মানুষে না আমাকে দেখাবে না, এসেছো তো দেখতে ঘরে কি হচ্ছে না হচ্ছে, আর এখন দেখাচ্ছ অতিথি সৎকার করছো। আমি ঘাসে মুখ দিয়ে চলি না মিঠে। সিদ্ধার্থ ঝোঁকের মাথায় একটা ভুল করেছে, আর তারই সুযোগ তুমি নিচ্ছ, তাই তো? দাদা ভাই, তোর সাদি তোর বোন, তাই আমার মনে হয় তোরই তোর সাদিকে কিছু বলা উচিত ছিল। দেখো তোর সাদি, আসলে ঠাম্মি নিচে সত্যি খুব অস্থির হয়ে আছে। তোমাকে নিজের ঘরে দেখতে না পেয়ে বাড়ির সবাইও টেনসড, সেই জন্যই মিঠাই এই ঘরে তোমায় ডাকতে এসেছে। খুব প্রয়োজন না পড়লে আমরা কেউ দাদাভাইয়ের ঘরে আসি না, সেটা দাদাভাই জানে। আর দাদাভাই, তুই তো মিঠাইকে কম অপমান করিসনি, তারপরেও ও তোর ঘরে এসেছে শুধু বাড়ির লোকের কথা ভেবে, তোর গেস্টকে খেতে ডাকতে। বারণ করেছিলাম তো তোমায় এই ঘরে আসতে, হয়েছে? চলো এবার, চলো। এসবের কি কোনো দরকার ছিল টেস? এখন এটা নিয়ে শুধু শুধু একটা হুলুস্থুলু হবে বাড়িতে, সেটা কি ভালো হবে? সিড, ওই মেয়েটাকে দেখলে আমার মাথার জাস্ট ঠিক থাকে না। আমি যে কটা কথা বললাম তুই মিলিয়ে নিস সব কটা সত্যি, সব কটা। ও জাস্ট তোর ফ্যামিলিকে ইউজ করছে তোকে হাজবেন্ড হিসেবে পাওয়ার জন্য।